আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টক টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর যে মূল বিষয়, সেই বিষয়টি হচ্ছে সেই কাঙ্ক্ষিত আইন পাস হচ্ছে। 3রা সেপ্টেম্বর জাতীয় সংসদ অধিবেশনে এই আইনটি পাস হবে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় ভূমিমন্ত্রী মহোদয়। এবং তিনি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। তিনি কি বলেছেন সেই বিষয়টা আপনারা গুরুত্বের সাথে শুনবেন, এবং যদি শোনা পরে ভালো লাগে, মন চায়, তাহলে লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে, যে কোন আইন পাস হতে যাচ্ছে। এবং ভূমিমন্ত্রী মহোদয় বলেছেন তিনটি আইন, এই তিনটি আইন 3রা সেপ্টেম্বর জাতীয় সংসদ অধিবেশন শুরু হলে তখন এই আইন তিনটি কিন্তু উপস্থাপন করা হবে, এবং তিনি আশা ব্যক্ত করেছেন যে এই আইনটি পাস হবে। তাহলে এই তিনটি আইন কি, উনি কি বলেছেন, কোথায় বলেছেন, কোন জনসভায় বলেছেন, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি এবং নোটটি আপনাদের সামনে বলছি। জরুরি প্রয়োজন ছাড়া যেন কাউকে ভূমি অফিসে যেতে না হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে চাচ্ছেন ভূমিমন্ত্রী মহোদয়। তিনি বলেছেন, আমরা চাই ঘরে বসেই মানুষ যেন ভূমি সেবা গ্রহণ করতে পারে, একান্ত জরুরি প্রয়োজন ছাড়া যেন কারো ভূমি অফিসে না যেতে হয়। যত হিউম্যান টু হিউম্যান কালেকশন কম হবে, সেবা গ্রহণ ততই কিন্তু ভালো হবে। শনিবার 2রা সেপ্টেম্বর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির DCCI-এর উদ্যোগে রাজধানীতে অবস্থিত DCCI অডিটোরিয়ামে আয়োজিত ঢাকা বিকেন্দ্রীকরণ এবং বাংলাদেশ টেকসই নগরায়ন শীর্ষক সেমিনারে ভূমিমন্ত্রী মহোদয় একথা বলেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 সহ মোট তিনটি ভূমি বিষয়ক আইনের খসড়া আগামী সোমবার 4 সেপ্টেম্বর বিল আকারে জাতীয় সংসদ অধিবেশনে উপস্থাপন করা সম্ভব হবে বলে মনে করছি। অপর দুইটি আইনের খসড়া হচ্ছে ভূমি সংস্কার আইন 2023 এবং বালুমহল ও বালু ব্যবস্থাপনা সংশোধনী আইন 2023। অর্থাৎ তিনটি আইন এই জাতীয় সংসদে কিন্তু উপস্থাপন করা হবে 4 সেপ্টেম্বর সোমবারে। এবং এখানে যে তিনটি আইনের কথা বলা হয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই আইনটি, ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন 2023, এবং আরেকটি হচ্ছে ভূমি সংস্কার আইন 2023, আরেকটি হচ্ছে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা সংশোধন আইন 2023। প্রসঙ্গত, আগামী রবিবার অর্থাৎ 3রা সেপ্টেম্বর তারিখ থেকে 11 জাতীয় সংসদের 24তম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। ভূমিমন্ত্রী এ সময় আরও আশা প্রকাশ করেন প্রযোজ্য যাচাই বাছাই পর আগামী অক্টোবর মাসের মধ্যেই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনসহ তিনটি বিলই পাশ হয়ে সবাই সম্মুখে চলে আসবেন, এমনটাই কিন্তু তিনি ব্যক্ত করেছেন। তিনি বলেন, সম্প্রতি শুরু হওয়া বাংলাদেশ ডিজিটাল সার্ভে সম্পন্ন হলে আগের জরিপের অনেক সমস্যা দূর করা সম্ভব হবে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে সীমা বহির্ভূত অতিরিক্ত জমির মালিক হওয়ার সুযোগ এখন আর নেই। অনুষ্ঠানে আলোচকদের মধ্যে যারা যারা উপস্থিত ছিলেন, তারা সবাই এই বিষয়টি কিন্তু আমলে নিয়েছেন এবং বলছেন এই যে বিষয়গুলি, যে বিষয়টি যদি বিল আকারে সংসদে উপস্থাপন করা হয়, তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এ ভূমি সম্পর্কিত বেশ কিছু অপরাধকে চিহ্নিত করে তা ফৌজদারি অপরাধের আওতায় নিয়ে আসা হচ্ছে। এইসব অপরাধের জন্য শাস্তির বিধান রাখা হয়েছে এই আইনে। এতে নাগরিকরা নিজ নিজ মালিকানাধীন ভূমির নিরবিচ্ছিন্ন ভোগ দখলের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে পারবেন। এই আইনে ভূমি বিষয়ক প্রতারণা ও জালিয়াতির ক্ষেত্রগুলি সুনির্দিষ্ট করা হয়েছে এবং একই সাথে প্রতিরোধ, দমন ও প্রয়োজনে প্রতিকারের ব্যবস্থা করা হয়েছে। এই আইন ভঙ্গ করলে জরিমানা এবং কারাদণ্ড সহ উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।
ভূমি সংস্কার আইন 2023-এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি ক্ষেত্রে কৃষি জমির মালিকানা সর্বোচ্চ সীমা হচ্ছে 60 বিঘার বিধান। তবে কিছু কিছু ক্ষেত্রে আইনটিকে শিথিল করা হয়েছে। সমবায় সমিতির মাধ্যমে চা কফি রাবার বাগান শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানার উৎপাদন কার্যক্রম ও রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে আইনটি শিথিল থাকবে। এই আইনে বাস্তবিতার অধিকার বর্গা চুক্তি উৎপাদন উৎপন্ন ফসলের ন্যায্য ভাগের কথাও বলা হয়েছে। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা সংশোধন আইন 2023-এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কোন ফসলীয় জমি থেকে বালু বা মাটি উত্তোলন নিষিদ্ধ করার বিধান। এছাড়া নদীর নব্য নষ্ট হতে পারে এমন স্থান থেকেও বালি উত্তোলন করা নিষিদ্ধ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের যন্ত্র শব্দ জব্দ করা যাবে। বালু পরিবহনের রাস্তার কোনো ক্ষতি হলে ইজারাদার কর্তৃক রাস্তার আবার মেরামত করে দিতে হবে এই আইনের আওতায়, এটিও কিন্তু বলা হয়েছে। তাহলে যে বিষয়গুলি ভূমিমন্ত্রী মহোদয় বলেছেন যে ডিসিসিআর যে সম্মেলন কক্ষে যে ভূমি আইন, যে আমরা যে সব সময় একটি কথা বলে থাকি যে ভূমি নতুন যে আইন আসতেছে সেই আইন পাশ হলে আমাদের কি সুবিধা হবে কি অসুবিধা হবে, এই বিষয়টা কিন্তু তিনি চূড়ান্তভাবে নিশ্চিত করে কিন্তু বলেছেন যে আগামী 4 সেপ্টেম্বর 3 তারিখে অর্থাৎ সেপ্টেম্বরের 3 তারিখে জাতীয় সংসদ অধিবেশন বসার কথা আছে। যদি জাতীয় সংসদ অধিবেশন চালু হয় তাহলে 4 সেপ্টেম্বর এই 3টি আইন কিন্তু জাতীয় সংসদে কিন্তু উপস্থাপন করা হবে, এবং এই আইনটা যদি পাশ হয়ে আসে সব কিছু যদি ঠিক থাকে তাহলে অক্টোবর মাসের মধ্যেই কিন্তু এর ফলাফল কিন্তু তারা সবার কাছে পৌঁছে দিতে পারবেন। এই যে একটি বিষয়, এই বিষয়টির মধ্যে আমরা যে জিনিসটি সবসময় বুঝতে চাই সেটি হচ্ছে দলিল যার ভূমি হবে তার, এই কথাটি যেমন ভূমি ব্যবহার সত্ত্ব 2020-এ বলা হয়েছে মন্ত্রী পরিষদের যে চূড়ান্ত খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এখন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনটা কিন্তু সবচেয়ে আগে প্রয়োজন, এটিই সরকার কিন্তু মিন করতেছে। কারণ কি যে এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনটি যদি সবার আগে পাশ হয়ে আসে তাহলে যেমন সরকার উপকৃত হবে তেমনি দেশের সাধারণ জনগণ, যারা সহজ সরল, যাদের সম্পত্তি দুষ্কৃতিকারীরা দুর্নীতিবাজরা প্রতারক চক্র তারা জোর জবরদখল করে দখলে রেখেছে, সেই সকল সম্পত্তিতে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে এবং সেখান থেকে সরকারের যে প্রাপ্তি যে বা ভূমি উন্নয়ন কর বা খাজনা সেগুলি আদায় করতে পারতেছে না। কারণ এই জমিটা এমনভাবে পড়ে আছে, না মালিক সেটার খাজনা দিচ্ছে, না যিনি দখল করে আসেন অবৈধভাবে তিনি খাজনা দিচ্ছেন। এতে কিন্তু জমির প্রকৃত মালিকও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার সরকারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার এরকমভাবে সরকারি কিছু সম্পত্তি আছে যেই সম্পত্তিগুলি জবরদখলকারীরা কিন্তু দীর্ঘ বছর পর্যন্ত জবরদখল হিসাবে রেখেছে, যার কোনো কাগজপত্র নেই, কোনো দলিল দস্তাবেজ নেই, এই সকল জমিও কিন্তু সরকার খাজনা থেকে বঞ্চিত হচ্ছে। তাই এই যে সরকারি ভূমি উন্নয়ন কর বা খাজনা এটি আদায় করার জন্য যদি এই আইনটি পাশ হয়, এই আইনটি স্টার্নিংভাবে কিন্তু বলা হচ্ছে যদি কেউ এই আইন যদি কেউ ভঙ্গ করে তাহলে তার কিন্তু জরিমানা হতে পারে, আবার শাস্তি হতে পারে, অথবা উভয় দণ্ডে কিন্তু দণ্ডিত হতে পারে। কারণ এটি কিন্তু এই আইনটি ভঙ্গ করা যাবে না। তো এই আইনটি যদি পাশ হয়ে আসে, ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, এই আইনটি পাশ হয়ে আসলে কিন্তু সবাই কিন্তু এর উপকারিতা ভোগ করবে এবং যারা এই বঞ্চিত যাদের সম্পত্তি থেকে তারা কিন্তু আইনের আশ্রয় নিলে এই যে 22 থেকে 24টা ধারা দিয়ে যে আইনটি পাশ হতে যাচ্ছে এই 4 সেপ্টেম্বর 2023 যদি আল্লাহর রহমতে যদি পাশ হয়ে আসে তাহলে কিন্তু এই সকল মালিকরা আইনের আশ্রয় নিলে সেই সকল জবরদখলকারীদের কিন্তু এই সম্পত্তি কিন্তু ছেড়ে দিতে হবে, আর যদি ছেড়ে না দেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদের শাস্তির বিধান রাখা হয়েছে, জরিমানার বিধান রাখা হয়েছে, অথবা আদালত কর্তৃক উভয় দণ্ডে দণ্ডিতও কিন্তু করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি যে ভিডিওগুলি করি এই ভিডিওগুলি সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে না, কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য না, মন্ত্রণালয় কর্তৃক বা সরকারের সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক যেই সকল আদেশ নির্দেশ দেওয়া হয় সেইগুলি আমরা কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করি ছোট্ট ঘটনাগুলি, যাতে করে আপনারা বুঝে শুনে আপনাদের পরবর্তী পদক্ষেপ নিতে পারেন। এবং এই আইনটি পাশ হয়ে আসলে আপনারা যারা অনেক বছর ধরে অপেক্ষা করে আছেন যে আপনাদের সেই হারানো সম্পত্তি ফিরে পাবেন,
এই ফিরে পাওয়ার যে পদ্ধতি বা সিস্টেম, এই সিস্টেমগুলি নিয়েও কিন্তু এই আইনটি পাশ হয়ে আসলে ভিডিও করব এবং আপনাদের সামনে উপস্থাপন করব। তাই ভিডিও দেখার পরে আপনাদের যে সমস্ত সমস্যা আছে সেই সকল সমস্যা যদি আপনারা কমেন্টস বক্সে যদি নেগেটিভ সেন্স নিয়ে কমেন্টস না করে পজিটিভলি চিন্তা ভাবনা করেন এবং আপনাদের যদি মনে হয় যে ভিডিও দেখে আপনারা উপকৃত হচ্ছেন এবং আপনারা আরও সাজেশন চাচ্ছেন যে কীভাবে সেই সকল সম্পত্তি ফিরিয়ে আনা যায়, এই সকল বিষয় যদি কমেন্টস করেন তাহলে ভিডিও করার জন্য আমরা কিন্তু উৎসাহ পাই। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।